السلام عليكم ورحمة الله وبركاته، أهلا بجانتي بكم তিনি যখন নামাজে যান মসজিদে যান তখন তার হাই আসে বেশি এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব এবং এ জাতীয় কোনো জিকির আছে কি না হ্যাঁ আমরা বলবো প্রথম কথা হচ্ছে যে একজন হ্যাঁ যিনি সফল কাম তিনি তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে নামাজের মধ্যে খসুখুসু বজায় রাখা মুমিনুন আফল্লাহ হুম ফী হুফি সালাত যে সেই মুমিনরা সফলকাম যারা নামাজের মধ্যে মনোযোগী সুতরাং এই মনোযোগ নষ্ট শোকর করার জন্য শয়তান সার্বিকভাবে চেষ্টা করে অনেক সময় মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে থাকে পাশাবাসী অনেককে হাই তোলার মধ্যে ব্যস্ত রাখে কারণ এটা শয়তানের পক্ষ থেকে আসে যেটা হাদিসের মধ্যে এসেছে যেমন আমরা দুটি হাদিস কম বলার চেষ্টা করছি একটা হযরত আবু সাঈদ খুদরী এর দেয়া লাতরাণ থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাদ করেন ইদা তাথা বা احدুকুম আও ফি রওয়াইত ফিল সালাতি ফাল ইয়াকদি মস্তাতাফা ইননাল শাইতান ইয়াদখুল যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন তোমাদের কেউ যদি হাই তোলে কোন কোনো বর্ণা আছে নামাজের মধ্যে হাই তোলে তাইলে সে যেন মতো নিজের মুখকে বন্ধ করার চেষ্টা করে কারণ শয়তান মুখ খোলা থাকলে ঢুকে পড়ে হম তাইলে এখানে সাধ্য মতো মুখটাকে বন্ধ করার জন্য বলা হয়েছে হম কারণ শয়তান সুযোগ পেলে ঢুকে পড়ে ঢুকে পড়া মানে হম কেউ দুইটা অর্থ করেছে একটা হচ্ছে সরাসরি নিজে ঢুকে পড়া আরেকটা হচ্ছে যে তার উপর প্রভাব বিস্তার করা দুই রকমের আপনার যারা মহাদেশিন তারা ব্যাখ্যা করেছেন সুতরাং কাজ হচ্ছে যে সাধ্য মতো মুখে বন্ধ করে দিতে হবে হাই যেন না আসতে না আসতে না পারে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার নয়শত পঁচানব্বই আরেকটা হাদি হজরত আবুর রদিয়াল আস থেকে মানে তিনি বলেন রসুল সাদ করেন যে আত্মাথা মানে যখন যদি তসআব احدকম হলি يردহু মাসতাআ فانه احدকম اذا قالহা ضحك الشয়তান যে রাসূল বলেন এই হাইতুলার সাধারণত শয়তানের পক্ষ থেকে আসে তাইলে শয়তান এই কাজটুকু করে কারণ সে এটার মধ্যে ব্যস্ত যদি মধ্যে ব্যস্ত রাখে তাইলে নামাজের মধ্যে খুশু পাওয়া যায় না এই কারণে তার চালাকি এটা এই কারণে রসুল আকরাম ইসলাম বলেছেন যদি তোমাদের কারো হাই আসে তাইলে সাধ্যমত সে যেন তা প্রতিরোধ করে মুখ বন্ধ করে রাখে যেন মুখ না খোলে কারণ তোমাদের কেউ যদি হা বলে মানে মুখ খুলে তখন দাহিকে শেতান শয়তান কিন্তু হাসি দেয় হম বোকারি হাদিস হাদিস নম্বর তিন হাজার একশো পনেরো মুসলিম শহীব হাদিসব্বই হম এ হচ্ছে কথা কিন্তু এই যে হাই তোলার ব্যাপারের ইসলাম থেকে কোনো বর্ণিত নাই হম অনেকে ইল্লাহিল্লাহ এটা বলতে চেষ্টা করেন কিন্তু এটা হাদিসের মধ্যে নেই হাদিসের মধ্যে যে ডিরেকশন দেওয়া হয়েছে যে এটার উৎসের কথা বলা হয়েছে যে শয়তান এই কাজটা করে শয়তানের পক্ষ থেকে এই হাই তোলাটা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে যেন হাই না আসে আর যদি হ্যাঁ বন্ধ না হয় তখন মুখ খুলে গেলে যেন হাত দিয়ে চেপে রাখে সেটা আপনার করতে হবে এইগুলার মাধ্যমে প্রতিরোধ করা দরকার এই কারণে আমরা বলবো যে যিনি মসজিদে গেলে হাই আসে তাইলে তাকে অবশ্যই মানে প্রথমে তার হাই আসার কারণ একটা হালকা হতে পারে যে তার ঘুমের সমস্যা হয়েছে এই কারণে সঠিকভাবে ঘুমানোর চেষ্টা করতে হবে দ্বিতীয় হতে পারে ঘুম ঠিক মতো গেছে কিন্তু শয়তান তাকে ঝামেলা সৃষ্টি করতেছে এই কারণে সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যেন এই জাতীয় ব্যাপারটা না হয় এবং এটা দূর করার সার্বিকভাবে চেষ্টা করবে আল্লাহর কাছে ফরিয়াদ করলে হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ যে তাকে এই সমস্যার থেকে উত্তরণের সুযোগ দিবেন কারণ আল্লাহ সুরে বাকরা।

আমার মুখে হও আমার উপরেই মানানো তাহলে সঠিক পথ পাবে তাইলে আপনার যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে ধর্ণা দিলে ইনশাল্লাহ আল্লাহ ব্যাপারটা সহজ করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে করণীয়